হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলামিন রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং দাওয়াই অ্যাপ সলিউশন আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আর পি এফ এবং ফায়ার অপারেটর প্রস্তুতির আট নম্বর পর্বে ইতিমধ্যে আমরা সাতটি প্র্যাকটিস সেট অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যদি সেগুলো পেতে চাও সেগুলো এখন যদি না পেয়ে থাকো সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ দাও দাওয়াই অ্যাপ সলিউশন দিয়ে সার্চ করো সার্চ করার পরে ঠিক এরকম পেজ চলে আসবে আসার পরে দেখো আমাদের প্লে লিস্ট অলরেডি আমরা বানিয়ে দিয়েছি সো এই প্লে লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ ডাব্লিউ পুলিশ এক্সাম প্রিপারেশান তো এর ভিতরে কিন্তু সতেরো অলরেডি ভিডিও চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিলেটেড এবং এর পাশে একটি ট্যাপ করে দিয়েছি আর পি এফ টু থাউজেন্ড সো এখানে অলরেডি চারটি ভিডিও চলে এসেছে এগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অতটা চাপ নেওয়ার দরকার নেই তোমরা সেখান থেকে সরাসরি কিন্তু চলে আসতে পারবে সো আজকে আমাদের যেহেতু আট নম্বর পর্বে এবং আট নম্বর পর্বটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং সাধারণত এই পর্বে আমরা যেগুলো করে থাকি তোমাদেরকে পঞ্চাশটি কোশ্চেনের একটি পিডিএফ সেট দিয়ে থাকি সো এই পিডিএফ ডাউনলোড করার জন্য তুমি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুযায়ী ক্লিক করে সেখান থেকে ইজিলি স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিতে পারবে পঞ্চাশটি কোশ্চেনের শেষে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা এখান থেকে যে প্রশ্নটি করতে পারবে না প্রথমে নিজে করার ট্রাই করবে নিজে যখন করতে পারবে না তখন কিন্তু অ্যানসার অ্যান্সার সিটের সহায়তা নেবে আর তুমি যদি নিয়মিত এরকম ডেলি পিডিএফ আপডেট পেতে চাও নিয়মিত ভিজিট করো প্রতিদিন দেখবেন ডাব্লিউ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও আরপিএফ এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর সমস্ত চাকরির পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন সবার প্রস্তুতি সুবিধার জন্য এই ধারাবাহিক প্র্যাকটিস সেট এটি আমাদের আট নম্বর প্র্যাকটিস সেট ম্যালেরিয়ার প্রতিষেধক তৈরিতে যে যৌগ ব্যবহার করা হয় তার নাম কি তো এটির উত্তর তুমি না জানা থাকলে অ্যানসার কী থেকে দেখে নিতে পারো সো অলরেডি এই কোশ্চেনের উত্তর সবারই জানা উচিত এক এক নম্বর হবে অর্থাৎ ক্লোরোকুইন দুই নম্বরটি দেখো নিচের কোনটি রক্তে উপস্থিত থাকে না আয়রন কপার ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম তো রক্তে কিন্তু আয়রনের অভাব আমরা সবসময় শুনেই থাকি যে রক্তে আয়রনের অভাব তেমনি কপার ম্যাগনেশিয়াম সবই থাকে শুধু ক্রোমিয়াম যেটাকে আমরা সি আর ডিআই ডিনোট করে থাকি সেটি কিন্তু অনুপস্থিত ওড়ানোর গ্যাস বেলুন ফোলাতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম কার্বন তো অ্যান্সার কিন্তু হিলিয়াম সবচেয়ে ওজন হালকা এই কারণে কিন্তু উপরে দেখো না মেলায় গেলে আমরা উপরে ভেসে থাকে সুতো দিয়ে দড়ি দিয়ে বাঁধা উপরে একদম ভেসে থাকে আমাদের হাত থেকে যদি দড়িটা ফসকে যায় তো দেখা যায় সেক্ষেত্রে বেলুনটি আকাশে উড়ে গেছে ওকে সো দ্য মাদার উপন্যাসটি কার লেখা অ্যান্সার হচ্ছে বি ম্যাক্সিম গোর এবারে আমরা চলে আসি একটু জি কে পার্টের দিকে তো এই পার্টটি আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মোটামুটি জি কের পার্ট তো এগারো নম্বরে যে কোশ্চেনটি রয়েছে প্রথম ভারতীয় ট্রেন কোথা থেকে কোথায় গিয়েছিল অর্থাৎ যাত্রাপথ কী ছিল কোথা থেকে স্টার্ট হয়েছিল এবং কোথায় তার ডেস্টিনেশন ছিল প্রথম ভারতীয় ট্রেনের এক কোশ্চেনের উত্তর সবাই জানে কেন যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে একটি বেসিক থিংস তো এক্ষেত্রে উত্তর হবে এগারোর বি মুম্বাই থেকে থান বারো নম্বর কোশ্চেন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি তো এটিও রেলওয়ে রিলেটেড ঘুম রেলওয়ে স্টেশন সবাই জানা বিশ্বের স্বাক্ষর দিবস কবে পালন করা হয় এই যে কবে কোন দিবস এই নিয়ে তোমরা যদি বেশ ইন্টারেস্টিং থাকো তোমাদের যদি প্রবলেম হয় আমি রিলেটেড একটা প্র্যাকটিসের দিয়ে দেবো তো সেখানে থাকবে কবে কোন দিবস তেরো নম্বরের যে উত্তর তো হচ্ছে আট সেপ্টেম্বর অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং তার ঠিক তিন দিন পরে আট সেপ্টেম্বর আমরা কিন্তু পালন করি বিশ্ব সাক্ষরতা দিবস ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন অ্যান্সার হচ্ছে বি মোহাম্মদ বিন তুগলক পনেরো নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সো অ্যান্সার হচ্ছে বি পাঁচই জুন আমরা কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি কার শাসনকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রতিষ্ঠাতা হয় ষোলো নম্বরে অ্যান্সার হচ্ছে বি লর্ড কার্য সতেরো নম্বর কোশ্চেনটি দেখো শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয় অ্যান্সার হচ্ছে উনিশশো সালে সো এখানে একটি বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে কুড়ি নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো যে যদি কখন একটি সবুজ পাতাকে লাল আলোয় দেখা হয় তবে সেটি কী রঙের আলো দেখতে লাগবে সবুজ পাতা গাছের পাতা ন্যাচারালি সবুজ কালারের হয় তো সেই সবুজ পাতাকে আমরা যদি লাল আলোয় দেখি লাল আলোর উপরে কখনো ফেলে ট্রাই করবে যে একশো ওয়ার্ডের লাল বাল্বগুলো হয় তো এলইডি বাল্ব নয় যে লাল বাল্ব গোল বাল্বগুলো হয় তো ওই বাল্বের আলোয় ফেলে ট্রাই করবে কি রঙের দেখতে লাগে সো এক্সপেরিমেন্টটা করে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও উত্তরটা নয় নাই বলা থাকলো অ্যান্সার শিটে তো দেওয়াই রয়েছে কিন্তু আমি এই ভিডিও দিতে উত্তরটা নাই বললাম তোমরা আমাকে এক্সপেরিমেন্ট করে কমেন্টে অবশ্যই জানিয়ে দিই সো আমরা আশা করছি তুমি পিডিএফটি ডাউনলোড করবে এবং তোমার খুব উপকারে আসবে হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তুমি সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো দেখতে পাচ্ছ এক্সাম বই ই এক্স এ এম বি ও আই পরীক্ষা প্রস্তুতি তো যাই হোক তুমি এক্সাম বই ফেসবুকে লিখে সার্চ দিলে এই গ্রুপটি চলে আসবে এখানে জয়েন হওয়ার রিকোয়েস্ট পাঠাও তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে অবশ্যই তুমি এখান থেকে বেশ কিছু হেল্পফুল টিপস পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তুমি দেখছিলে দা ওয়েফ সলিউশন ইউটিউব চ্যানেল যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে ততক্ষণ সুস্থ থাকো আর দেখতে থাকো দা ওয়ে সলিউশন